তেল ও প্রসাধনীতে হাত মেখে যাওয়া যাবে না রাজারগাঁ ভোট কেন্দ্রগুলোতে, এই প্রতিবেদনে রয়েছে। কেন এই তেল আর প্রসাধনী হাতে মেখে যাওয়া যাবে না ভোট কেন্দ্রে, সেই রহস্য। দর্শক, হাজীগঞ্জ উপজেলার 11টি ইউনিয়নে ইউপি নির্বাচন আগামী 26শে ডিসেম্বর। এই 26শে ডিসেম্বর নির্বাচনকে উপলক্ষে পপুলার বিডি নিউজের বিশেষ আয়োজন ভোটার হওয়া, আর এখানে থাকছে ভোটারদের কথা, প্রার্থীদের কথা, সমস্যার কথা এবং প্রার্থীদের প্রতিশ্রুতির কথা। আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা আজকে এই প্রথম পর্বে আপনাদেরকে জানাতে চাচ্ছি 1 নং রাজারগাঁ ইউনিয়নের প্রার্থীদের পরিচিতি। এখানে প্রার্থী সংখ্যা 4 জন, তারা হলেন আব্দুল হাদি, তিনি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন, এবং আবুল হাশেম, তিনি হাত পাকা প্রতীকে ইসলামী আন্দোলন থেকে নির্বাচন করছেন, রফিক পাটোয়ারি, তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করছেন, যদিও তিনি আওয়ামী লীগের সমর্থিত, এবারও তাকে বিদ্রোহী হিসেবে গণ্য করা যাচ্ছে, এবং উপজেলা আওয়ামী লীগ থেকে জেলা আওয়ামী লীগের কাছে আবেদন করা হয়েছে তাকে বহিষ্কার আদেশ আওয়ামী লীগ থেকে বহিষ্কার করার জন্য। এছাড়া সিদ্দিকুর রহমান স্বতন্ত্র প্রার্থী, তিনি বিএনপি সমর্থিত প্রার্থী, তিনি নির্বাচন করছেন ছশমা প্রতীকে। এই ইউনিয়নে এবার ভোট হচ্ছে ইভিএমে। আপনারা জানেন যে সারাস্তি এবং হাজীগঞ্জ উপজেলা এই যে ইউনিয়নগুলোতে নির্বাচন হচ্ছে, তার মধ্যে 3টি ইউনিয়নে ইভিএমে নির্বাচন হচ্ছে, তার মধ্যে সারাস্তিতে 2টি, হাজীগঞ্জে 1টি, সেটি হাজীগঞ্জের 1 নং রাজারগাঁ ইউনিয়ন। আর এই ইভিএমে ভোট হওয়া নিয়ে ভোটারদের যে প্রত্যাশা, তারা ভোটাররা চাচ্ছেন যে সেখানে ইভিএমে ভোট হওয়া নিয়ে তারা চাচ্ছেন প্রশিক্ষণ এবং ভোটের অধিকার নিশ্চিত করা, এই 2টি প্রত্যাশা ভোটারদের। এই এখানে ভোটার সংখ্যা হলো 19,516 জন। এখানে ভোটারদের যে প্রত্যাশা, চলুন শুনে আসি ভোটারদের কথা। নির্বাচন নিয়ে আপনার ভাবনাটা কি? আমরা চাই, আমাদের ভাবনা হইল আমরা এই এলাকার সুস্থ সুন্দর যেভাবে আমরা যে ভোট কেন্দ্রে গিয়ে সুষ্ঠুভাবে একটা ভোট দিয়া আমাদের অধিকার আমরা আদায় করতে পারি। আচ্ছা, এবার তো ইভিএম এ ভোট হবে, এটা এটা কিভাবে হবে এটা জানেন? জি না, আমরা জানি না, তবে আমাদেরকে একটু প্রশিক্ষণ দেওয়ার শিক্ষার জন্য আমরা চাইতেছি যে আমরা কিভাবে ভোটটা দিলে আমাদের ভোটটা মূল্যবান ভোটটা যে কাজে লাগে আমরা ওই শিক্ষাটা চাইতেছি। এবার আপনারা এই ইউনিয়নে কি সমস্যা দেখতেছেন না, মানে কি কি উন্নয়ন দরকার আপনার দৃষ্টিতে? আমার দৃষ্টিতে দুইটা রাস্তা, তিনটা রাস্তা একটা পাকা করে দেন, কোনোটা তিন দিছে, কোনোটা কাজ করে আসছে, বিশেষ জরুরি দরকার হলো মমিয়ার এই রাস্তাটা অল্প করে দিয়ে যায়। যে মেম্বার চেয়ারম্যান যারা প্রার্থী, হ্যাঁ, কি ধরনের প্রার্থীদেরকে ভোট দেওয়া দরকার? যার যোগ্যতা আছে একই ভোট দেওয়া দরকার। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যে উন্নয়নের জোয়ার বয়ে দিচ্ছে, বাংলাদেশকে বিশ্বের দরবারে একটি উন্নয়নের রোল মডেল হিসাবে রূপান্তরিত করছে, সেক্ষেত্রে আমরা আঙ্গ 1 নং রাজারগাঁ উত্তর ইউনিয়নে নৌকার কোনো বিকল্প দেখি না। নৌকা জিতলে বাংলাদেশ জিতবে, নৌকা জিতলে দেশে উন্নয়ন হবে, আমরা সবাই নৌকা মার্কায় ভোট দেবো ইনশাল্লাহ। এতক্ষণ আপনারা শুনলেন ভোটারদের কথা। এই ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হাদি, আমরা তার সাথে যোগাযোগ করেছি, কথা বলেছি, জানতে চেয়েছি ওনার আগামীর পরিকল্পনা এবং ওনার প্রতিশ্রুতি। রাজারগাঁ 1 নং ইউনিয়নটি মডেল ইউনিয়ন ঘোষণার বাকি রয়েছে, সম্পূর্ণ উন্নয়ন হয়েছে বলে তিনি দাবি করছেন। তিনি আগামীতে নির্বাচিত হলে অসহায়দের কল্যাণে কাজ করবেন, সেদিকে ঝুঁকি দেবেন বেশি, এবং তিনি আরেকটি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, 3টি কেন্দ্র সুষ্ঠু নির্বাচন চান তিনি। কোন 3টি কেন্দ্র, চলুন শুনে আসি এই আব্দুল হাদি, যিনি একাধিকবার এই ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রাজারগাঁ ইউনিয়নে ভোটার যদি প্রস্তুত করতে স্থিতি দিয়েছি, অসহায় যে মানুষগুলো আছে এই মানুষগুলার আমি নির্বাচিত হলে তাদের পাশে দাঁড়াবো। বড় ধরনের কোনো কাজে আমার বাকি নাই, আমার মডেল ইউনিয়ন যদি ঘোষণা কালকে দিতে পারে দিলে কোনো অসুবিধা নেই, কোনো বড় ধরনের কোনো কাজ এরকম বাকি নাই আমার ইউনিয়নে। রাস্তাঘাট, স্কুল, ব্রিজ, কালভার্ট, শতভাগ বিদ্যুৎ, শতভাগ ভাতা, শতভাগ বিধবা ভাতা, শতভাগ প্রতিবন্ধী ভাতা। এখানে যে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আছে, মানে অন্যান্য সহ আরো কয়েকজন প্রার্থী আছে, ওই প্রার্থীদের নিয়ে আপনার কোনো
মন্তব্য বা কোনো অভিযোগ? এটা আমার কোনো মন্তব্য কোনো অভিযোগ নাই। মন্তব্য হলো তারা প্রার্থী হয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা বহিষ্কার করছে, এটা ঊর্ধ্বতন কর্মকর্তার ব্যাপার, আমার কিছু কিছু নাই। এটা জনগণের রায় দিব, এটা কি হবে প্রশাসনের কাছে আহ্বান আছে? পশ্চিম অঞ্চলের তিনটা কেন্দ্র যতবারই ইউপি নির্বাচন হয়েছে ততবারই সেন্টারগুলো দখল হয়েছে, 4-5-6 সেন্টার। পশ্চিম অঞ্চলের 4-5-6 ভোটাররা ভোট নির্বিঘ্নে যেন ভোট দিতে পারে, এটাই আমি প্রত্যাশা করি। পরিবেশটা একটু সুন্দর থাকার দরকার পশ্চিম অঞ্চলে 4-5-6 সেন্টারগুলা। ইভিএম এ ভোট হচ্ছে, ভোটাররা খুব খুশি আনন্দ নির্বিঘ্নে ভোট দিতে পারবে বিল্লা। আমরা সচেতন করেছি, ফিঙ্গারে ভোট হবে, আগের দিনই যেন সবাই তেল ক্রিম কোনো কিছু না মাখে হাতের ভিতরে, তারা নির্বিঘ্নে আয়া তাদের হাতে ফিঙ্গার দিয়ে ভোট দিবে। আমরা প্রত্যেক ঘরে ঘরে নৌকার প্রচার করতে যাইয়া ইভিএমে কেমনে ভোট দিতে হবে আমরা মা বোনকে সচেতন করতেছি। ফিঙ্গারে ভোট দিতে হবে, যার ভোট তাকে দিবেন, যাকে খুশি তাকে দিবেন। এভাবে আমরা বইলা যে ইভিএমে এইভাবে ভোট দিতে হবে, আর আপনারা তেল ক্রিম আঙুলে ওই দিন লাগাবেন না, বরঞ্চ আপনারা হেনর দিয়ে হাত ধুয়ে আসবেন। আমি ভোটারদের বলবো আপনাদের সকলের দোয়া চাই, আমি যেন যদি আমি নির্বাচিত হই আমি যেন আপনাদের পাশে থেকে অসহায় মানুষদের সেবা করতে পারি। দর্শক, এই ইউনিয়নে আপনারা এতক্ষণ যে আওয়ামী লীগের যে প্রার্থী আব্দুল হাদি ওনার কাছ থেকে শুনেছেন যে তিনটি কেন্দ্র যে ঝুঁকিপূর্ণ এবং এগুলা সবসময় দখল হয়ে আসছে, সেই তিনটি কেন্দ্রে কেন্দ্রের যার দখলে রয়েছে বলে যা দাবি উঠেছে সেইগুলো হলো বিদ্রোহী প্রার্থী রফিক পাটোয়ারি, তিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। আমরা চেষ্টা করেছি ওনার সাথে, আজ সারাদিন ওনার সাথে আমরা প্রায় একাধিকবার যোগাযোগ করেছি, উনি একাধিকবার আমাদের সাথে বক্তব্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, আর এই প্রতিশ্রুতি যেটিকে উনি আমাদেরকে মানে একেবারে তাল বাহানা করে দিনটি কাটিয়েছেন। অবশেষে তিনি আমাদের সাথে বক্তব্য দেননি এবং মুঠোফোনটি সংযোগ বিচ্ছিন্ন করে দেন, বক্তব্য দেননি। আমরা যতটুকু জানতে পেরেছি ওই এই রাজারগাঁ ইউনিয়নে তিনি সবসময় যখন ভোটের হাওয়া আসে তখন তিনি আসেন এবং এলাকায় এসে আওয়ামী লীগের বিদ্রোহী হয়ে প্রার্থী হন। বিগত দুবার তিনি আওয়ামী লীগ থেকে নির্বাচন, আওয়ামী লীগের সমর্থক হয়েও তিনি বিগত দুবার নির্বাচন করেছেন এবং তিনি দুইবারই পরাজিত হয়েছেন। এবারও তিনি নির্বাচন করছেন আনারস প্রতীক নিয়ে এবং সম্প্রতি তিনি বহিষ্কার হচ্ছেন আওয়ামী লীগ থেকে, সেটির আভাস পাওয়া গেছে। জনগণের সাথে এলাকায় যে একটা সংযোগের প্রয়োজন সেখান থেকেও তিনি বিচ্ছিন্নতা যেমনটা জানিয়েছিলেন ভোটাররা। এখানে আরেকজন যে প্রার্থী রয়েছেন হাত পাকা প্রতীকের যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আবুল হাশেম, তিনি জানিয়েছেন যদি তিনি নির্বাচিত হয়ে থাকেন তাহলে মাদকমুক্ত এবং নেশাযুক্ত যারা রয়েছেন তাদেরকে ভালো করার উদ্যোগ নেবেন, তিনি সেই প্রতিশ্রুতি দিয়েছেন। চলুন আমরা শুনে আসি এই আবুল হাশেম তিনি নির্বাচন নিয়ে কী ভাবছেন। প্রত্যাশা কী প্রত্যাশা করেন প্রশাসনের কাছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। জি ভাই, গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে, এই জন্য ভাইকে ধন্যবাদ। জি, আমাদেরকে যে প্রত্যাশা দিয়েছেন প্রতিক্রিয়া, যেমন এসআই সাহেব আসছেন, অন্যান্য আরো কর্মকর্তারা আসছেন, ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে সুষ্ঠু নির্বাচন হবে। আমরা এটাই কামনা করি যেন জনগণ যে ভোট কেন্দ্র যে সুষ্ঠুভাবে নির্বাচন ভোট দিতে পারে, আমরা এটাই প্রত্যাশী। আর যেন ওনারা সুদৃষ্টি কামনা করে আমরা এটা ওনাদের কাছে। কোন কেন্দ্র নিয়ে আপনার কোনো অভিযোগ আছে? না, কেন্দ্র নিয়ে কোনো অভিযোগ নেই। আপনার এখানে যে ইভিএম এ ভোট হবে এটা ভোটারদেরকে কিভাবে পরামর্শ মানে বলতেছেন? ওনারা যাবে, যায় ফিঙ্গার দিয়ে
মার্কা নির্দিষ্ট করে তারপরে তারা ওনারা নিশ্চিত হবে যে ওনাদের ভোট নিশ্চিত হয়েছে। যদি শুধু ফিঙ্গার দিয়ে চলে আসে তাহলে ভোটার যে নিশ্চিত হয়েছে এটা কনফার্ম না। ওনারা ফিঙ্গার দেওয়ার পরে মার্কার সিলেক্ট করে তারপরে আসবে, এইভাবে আমরা বুঝাচ্ছি। ভোটারদের কাছে আপনার প্রত্যাশা কি? আমি তাদের কাছে দোয়া চাই, ওনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে আমি জন্য যেন আমি খাদেম হিসেবে কাজ করতে পারি, এটাই আমার প্রত্যাশা। কোন একটা প্রতিশ্রুতি বলেন তো ইউনিয়নে কি করতে চান? ইউনিয়নে আমি চাইতেছি যে ইনশাল্লাহ মাদক মুক্ত করার জন্য ইউনিয়ন যেন নেশাগ্রস্ত লোক যেন ভালোর পথে আসে, ভালো হয়ে যায়, আরো বিভিন্ন কাজের জন্য ইনশাল্লাহ আমি অগ্রসর হব। দর্শক, এই এক নং রাজারগাঁও ইউনিয়নে সিদ্দিক রহমান নামে যে স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, আমরা এই এক নং রাজারগাঁও ইউনিয়নে গিয়ে ওনার কোনো সমর্থকের দেখা পাইনি এবং ওনার সাথে যোগাযোগ করার কোনো মাধ্যম পাইনি। যতটুকু আমরা জানতে পেরেছি, উনি মনোনয়ন দাখিল করার পর থেকে আর এলাকায় আসেননি এবং তিনি প্রতীক নিয়েও কোনো প্রচারণা উনি করেননি। তিনি চশমা প্রতীকে আমরা যতটুকু জানার চেষ্টা করেছি তিনি ঢাকায় রয়েছেন, সিদ্দিকুর রহমান। দর্শক, এতক্ষণ আপনারা ইপি চেয়ারম্যান পদপ্রার্থীদের কথা শুনেছেন, শুনেছেন ভোটারদের কথা। এবার আমি আপনাদেরকে জানাবো যে এই রাজারগাঁও ইউনিয়নে আমরা যে আজ সকালবেলায় যে লাইভ দিয়েছিলাম যে একই ওয়ার্ডের পাঁচজন মেম্বার প্রার্থীর মধ্যে চারজনের এই সাক্ষাৎকার দিয়েছি, তারা চান রাস্তাঘাটের উন্নয়ন। সেই ওয়ার্ডেরই একজন প্রার্থী রয়েছেন আমরা যারকে লাইভে সংযুক্ত করতে পারিনি, তার নাম আলমগীর কবির। তিনি নির্বাচনে প্রার্থী হয়েছেন, তিনি একজন সংবাদকর্মী হিসেবে রয়েছেন, যে দীর্ঘদিন ধরে তিনি সংবাদ প্রেরণ করে মানুষের দুঃখ দুর্দশা লিখে আসছেন পত্রিকার পাতায়। তিনি এখন জনগণের উন্নয়নের জন্য প্রতিশ্রুতি নিয়ে নির্বাচন করছেন এক নং রাজারগাঁও ইউনিয়নের 6 নং ওয়ার্ডে। সেই আলমগীর কবির জানাচ্ছেন তার স্বপ্নের কথাগুলো। সম্মানিত 6 নং ওয়ার্ডবাসী, আমি মোহাম্মদ আলমগীর, আমার মার্কা টিউবওয়েল। আমি আপনাদের দীর্ঘদিন পত্রিকা জগতে পত্রিকা সাংবাদিকতা করে আসছি, আপনাদের সেবা নিয়ে কাজ করছি। আগামী তো নির্বাচিত হয়ে আপনাদের সেবা আপনাদের পাশে থেকে কাজ করব, সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের কাছে ভোট চাচ্ছি। আমার মার্কা তো আপনারা জানেন, ইতিমধ্যে জেনে গেছেন, মার্কা হলো টিউবওয়েল। তো আশা করি 26শে ডিসেম্বর আপনারা আমাকে জয়যুক্ত করবেন, নির্বাচিত করবেন। আর নির্বাচনটা এই বছর ইভিএম পদ্ধতি নির্বাচন, আপনারা ইভিএম পদ্ধতি নির্বাচনে যাকে খুশি তাকে ভোট দিতে পারবেন। তবে আমি এই এলাকার বর্তমান পরিস্থিতি এবং সব মিলিয়ে আমি আপনাদের কাছে একটি ভোট প্রাপ্য, সেই প্রাপ্য ভোটটাকে আপনারা কাজে লাগিয়ে আগামী দিনে আপনাদের পাশে থাকতে পারি, সেই আশা আকাঙ্ক্ষা করছি আপনাদের কাছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আপনাদেরকে জানাতে চাই এই রাজারগাঁও ইউনিয়নে দেবর ভাবির যে কথা আপনাদেরকে জানিয়েছিলাম লাইভ অনুষ্ঠানে, সেই দেবরের কথা তো সকালেই শুনিয়েছি। এবার আমরা এই প্রতিবেদনে সাক্ষাৎকার নিয়েছি, ভাবির সাক্ষাৎকার, যিনি মহিলা সংরক্ষিত যে মেম্বার পদপ্রার্থী 4, 5, 6 এই ওয়ার্ড থেকে তিনি এবার নির্বাচন করছেন। এবং সবচেয়ে বড় বিষয় হলো তিনি জানিয়েছেন আমাদেরকে যে গত 5 বছর তিনি যে মেম্বার হিসেবে যে সম্মানী পেয়েছেন সেই বাতা তিনি সামাজিক সংগঠন মসজিদ এবং মাদ্রাসায় দিয়েছেন, এবং আগামীতেও তিনি যদি নির্বাচিত হন তিনি তার এই সম্মানী বাতা সেই সামাজিক কোনো সংগঠন এবং মসজিদ মাদ্রাসায় দান করবেন। জি, আমি নারীদের ভাবে কীভাবে কাজ করছি, আমি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, 10 কেজি চাল, বিজিটি কার্ড সবারই আমি দান করছি। 4, 5, 6 ওয়ার্ডের আসনের মেম্বার আমি। এখন তো পাবলিকের আশা একটু রাস্তা কাজটা করা, সবাই সব কিছু পাইছে, এখন সবার রাস্তাটা একটু সমস্যা, বর্ষাকাল আসলে হাঁটাচলা করতে পারে না, রাস্তা ব্রিজ যেখানে যেটা নাই ওটা একটু করে দেওয়ার জন্য পাবলিক, এটাই আমার আগামী তো ওইভাবে আল্লাহ রহমত আমি দান করে দেবো, এটা আমার আশা আছে। মসজিদ মাদ্রাসায় আমার পরিবার আপনাদের ভোটে বিশাল ভোট দিয়েছেন আপনারা, এই জন্য জয়যুক্ত হয়ে নির্বাচিত হয়েছে মহিলা মেম্বার। ইনশাল্লাহ আমরা, আমাদেরকে যদি আপনারা আবারও ভোট দেন আপনাদের পাশে থাকবো এবং আপনাদের সেবা করব। আরেকটা কথা শুনলে আপনারা সবাই খুশি হবেন, বিগত যে 5 বছরে আমার ওয়াইফ যে সরকারি অনুদানটা পাইছে সরকার থেকে, আমরা এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন মসজিদ মাদ্রাসা এতিমখানায় দান করে দিছি। যে সম্মানী ভাতাটা পেয়েছে এই সম্মানী ভাতাটা আবারও আমার ওয়াইফ দান করে দিবে আপনাদের মাঝে বিভিন্ন সামাজিক সংগঠনে মসজিদ মাদ্রাসা এতিমখানায়।
আমাদের মার্কাটা হইলো হেলিকপ্টার মার্কা, সবাই হেলিকপ্টার মার্কা আবারও ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করবেন, আমার ওয়াইফকে জয়যুক্ত করবেন। দর্শক, এক নং রাজারগাঁ ইউনিয়নের এই ছিল আজকে আমাদের কাছে যে ভোটার হাওয়া নিয়ে যে আমাদের ধারাবাহিক আয়োজনের প্রথম পর্ব। দর্শক, পপুলার ভিডিও নিউজের সাথে থাকুন, আগামীকাল আবারও দেখা হবে এই সময়ে। আগামীকাল আবারও আমরা যাব পরবর্তী ইউনিয়ন 2 নং বাকিলা ইউনিয়নে, সেখানে আমরা সকালে আপনাদেরকে জানাবো ভোটারদের কথা লাইভে একটি পর্ব, এবং রাতে জানাবো বিস্তারিত কথাগুলো যে ভোটার হাওয়া দ্বিতীয় পর্ব, সেই সাথে পপুলার ভিডিও নিউজে ধারাবাহিকভাবে হাজীগঞ্জ উপজেলার 11টি ইউনিয়নের ভোটার হাওয়া অনুষ্ঠানের আজকে প্রথম পর্বে বিদায় নিচ্ছি। আমি মনিরুজ্জামান বাবলু, সাথে ছিলেন মজিব পাটারি ও হাসান আহমেদ হোসেন ব্যাপারী।